শিশু দিবসে অভিনব শিশু মেলা গোবরডাঙ্গায়। শিশুরা নিজেদের তৈরি সামগ্রী নিজেরাই বিক্রি করলেন। আয়োজকদের দাবি, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ। শিশু দিবসে অভিনব শিশু মেলা গোবরডাঙ্গা অবেক্ষণের আয়োজনে সম্মেলনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়ে গেল শিশুদের নিয়ে মেলা। এ যেন লাল নীল সবুজের মেলা। গতানুগতিক জীবনধারার বাইরে এসে আজ শিশুরা বিক্রেতা, ক্রেতা শিশু সহ সমাজের সকল স্তরের মানুষেরাই। শিশু দিবস উপলক্ষে অবক্ষণের বিশেষ কর্মসূচি এই শিশু মেলা। এই মেলার বিশেষ আকর্ষণ, শিশুদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন রকমারি উপকরণ নিয়ে তারা নিজেরাই মেলার মাঠে পসরা সাজিয়ে বসেছে। বৃহত্তর গোবরডাঙ্গা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শিশুদের নিয়ে এই অভিনব মেলা। এই মেলা দেখতে শিশুদের সাথে ভিড় জমিয়েছে অপামর জনতা। রং বেরঙের পুতুল, বাহারি রকমারি খাবার, পিঠে এবং পায়েসও, বাঁশ বেত ও পাট দিয়ে তৈরি হাতের বিভিন্ন রকমারি কারুকাজের সমারোহ নিয়ে শিশুরা সাজিয়ে বসেছে আজকের মেলা। কি বিক্রি করছো তুমি? আলুর দম। লোকজন এসছে কিনেছে? হ্যাঁ, তুমি কি বিক্রি করছো? তোমার বিক্রি কেমন হয়েছে? এবার প্রথম বিক্রি করছো? মেলার এক প্রান্তে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। যে শিশুরা দোকান সাজিয়ে তাদের নিজেদের পণ্য বিক্রি করছিল, সেই শিশুরাই স্টেজে গিয়ে আবার বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেমন নাচ, গান, কবিতা বলে উপস্থিত ক্রেতা ও দর্শকদের মনোরঞ্জন করল। মেলায় বিক্রি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি এবার প্রথম দোকান দিয়েছো? তাহলে আগেও দিয়েছিলে। কি কি বিক্রি করতে তখন? দোকানদার হয়ে তোমার কেমন লাগছে? মিষ্টি, ছাপা মিষ্টি, ঘুগনি কত করে দিচ্ছ? লোকজন নিয়েছে, কটা লোকজন নিয়েছে? শুধুমাত্র শিশুদের নিয়ে এরকম মহান উদ্যোগ গ্রহণ করায় খুশি স্থানীয় তথা সমাজের সকল স্তরের মানুষেরা। এই বিষয়ে মেলার আয়োজক পলাশ মুখোপাধ্যায় জানান, শিশুরা আজ বিপন্ন, তাদের খেলার জায়গা কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানসিক বিকাশও। সেই ভাবনা থেকেই বিগত বেশ কয়েক বছর ধরে শিশুদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়ে আসছে। বছরের এই বিশেষ দিনে নিজেদের মতন করে সময় কাটাতে পেরে আনন্দিত শিশুরাও। আসলে এই মেলা প্রায় 27 বছরের, মাঝে কিছুদিন একটু বন্ধ ছিল, এর মধ্যে কোভিডের জন্য আমরা গত বছর করতে পারিনি, গত 2 বছর, এবছর আবার আমরা করছি। আসলে এই চিন্তাভাবনা এসছে, শিশুরা এখন খুব বিপন্ন, তাদের খেলাধুলোর জায়গা কমে যাচ্ছে আস্তে আস্তে, তাদের ঠিকঠাক করে যে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সেটা আস্তে আস্তে সেই পরিসরটা কমে আসছে। তো আমাদের মনে হয়েছিল ওদের একটা সুস্থ বিকাশের জন্য কিছু সুস্থ সামাজিক অনুষ্ঠান দরকার। তো একটা মেলার মাধ্যমে তারা বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এই যে শিশু মেলা, এর মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদেরকে কিছুটা স্বাবলম্বী করা, তাদের কিছুটা তাদের মতো করে বেঁচে ওঠার একটা জীবনপথ গড়ে দেয়া। এই মেলায় তারা যে সমস্ত জিনিসগুলো বিক্রি করেন, তারা কিন্তু তারা নিজেরাই তৈরি করে, সেটা খাবার দাবার হতে পারে, সেটা হাতের তৈরি নানা রকম সামগ্রী হতে পারে। এই যে জিনিসগুলো তারা তৈরি করছে, তার মধ্যে একটা পারদর্শিতা আসছে, তারা বিক্রি করছে, সেই বিক্রি করার মধ্যে একটা স্বনির্ভরতা আসছে। তো আমরা চেয়েছিলাম যে একটা দিন একটু আনন্দ ফুর্তি হলো, এবং তার মধ্যে তাদের যদি একটু এই স্বনির্ভরতা বা এই আত্মনির্ভরতার একটা পাঠ দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই উদ্দেশ্যটা সেই হিসেবে খানিকটা সফল হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।